জনগণের টাকায় সরকার বিদেশে গিয়ে ভোট চাচ্ছে মন্তব্য করেছেন বিএনপি নেতারা বিকেলে রাজধানীতে কালো পতাকা গণমিছিল করেছে দলটি মিছিলের আগে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপি নেতারা বললেন দেশের মানুষই এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ বিস্তারিত জানাচ্ছেন রাশিদুল কাদের এক দফা দাবিতে রাজধানীতে এবার কালো পতাকা মিছিল করলো বিএনপি আয়োজন করে মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ রাজধানীর শ্যামলী রিং রোডে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয় যোগদান দলের জ্যেষ্ঠ নেতারা রাষ্ট্রীয় সংস্থাগুলোকে জনগণের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানান তারা সিদ্ধান্ত নেন জনগণের বিপক্ষে অবস্থান নিতে পারবেন না আর নিলে এই দায়িত্ব আপনাদের উপর বর্তাবে জনগণের টাকায় বিদেশ গিয়ে দলের হয়ে ভোট চাচ্ছে সরকার বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা দল বল নিয়ে পরিবার নিয়ে বাংলাদেশের জনগণের করের টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন কি জন্য ব্রিক্সের মেম্বার হবেন কি হয়েছে হয়েছে ওখানে উনি বাংলাদেশিদের মধ্যে একটা বক্তব্য রেখেছেন বক্তব্যে নৌকায় ভোট দিতে বলেছেন আপনি চিন্তা করেন আরে কোথায় যায় কি কয় এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মিছিলের আগে এখানেও হয় সংক্ষিপ্ত সমাবেশ নেতারা বলেন আওয়ামী লীগের আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে সরকারের সঙ্গে নয় আওয়ামী লীগের সঙ্গে নয় বিএনপির সঙ্গে নয় এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন এই দেশের জনগণকে ভালোবাসতে শিখুন প্রতিবেশী হিসাবে আপনাদের কাছে আমরা বলতেই পারি এই দেশে মানুষের সঙ্গে সখ্যতা করুন যদি এই দেশে মানুষ আপনাদের ভালো না বাসে কখনো এই দেশ থেকে কিছু আপনারা পেতে পারেন না বিদেশে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলে মিথ্যাচার করছে সরকার মৃত্যুর ভয় করে না বিএনপি থামানো যাবে না আন্দোলন বলেন বিএনপি নেতারা রাশিদুল কাদির নাগরিক ঢাকা